আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমাদের আজকের পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো যে গ্রাফিক ডিজাইনে কোন কাজের চাহিদা বেশি, গ্রাফিক ডিজাইনের মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে কোন কাজটা চাহিদাটা বেশি, এবং আপনি কোন গিগগুলো করলে, গ্রাফিক ডিজাইন রিলেটেড কোন গিগগুলোতে আপনি সবচাইতে বেশি অর্ডার পেতে পারেন, এই যে একটা ব্যাপার, এই বিষয়টা নিয়ে আমি টোটালি আজকে আলোচনা করব। তো প্রথমত একটা বিষয় চিন্তা করা যাক, যে ধরেন আপনার একটা বিজনেস প্রতিষ্ঠান বা আপনার একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের জন্য আপনি বিজনেস কার্ড তৈরি করবেন। তো একজন ব্যক্তি বিজনেস কার্ড তৈরি করলে সে অন্তত 6 মাস বা 1 বছরের জন্য তার আর কোনো বিজনেস কার্ডের প্রয়োজন নেই। ধরেন আপনার একটা প্রতিষ্ঠান আছে পোলট্রি ফার্ম, আপনি আপনার জন্য বিজনেস কার্ড তৈরি করলেন, তো একসাথে দেখা গেল আপনি 5,000 বিজনেস কার্ড তৈরি করলেন বা 1,000 বিজনেস কার্ড বা 2,000 বিজনেস কার্ড তৈরি করলেন, এটা শেষ হওয়া পূর্ব পর্যন্ত কিন্তু আপনি আর তৈরি করছেন না। বা একবার একজন ব্যক্তি একটা বিজনেস কার্ড একবার তৈরি করলে সেটা 6 মাস বা 1 বছরের মধ্যে আর প্রয়োজন হয় না। তাহলে কি বিষয়টা কি দাঁড়ালো, বিজনেস কার্ডের যে চাহিদা সেটা একজন ব্যক্তি একবার নিলে আরেকবার প্রয়োজন হবে অনেক দেরিতে, অনেক লেট করে, 1 থেকে 6 মাস বা 1 বছর পর। তাহলে এইটার কিন্তু চাহিদা বেশি থাকলেও কিন্তু, মানে লোকজন এটা সবার প্রয়োজন হলেও কিন্তু চাহিদাটা খুব কম, একবার প্রয়োজন বা বছরে সর্বোচ্চ 2 বার প্রয়োজন। এরপরে যেটা আছে অ্যাজ এ ফ্লায়ার, ফ্লায়ারের দিকে যদি আমি যাই, ফ্লায়ার এবং ব্রোশিওর, দেখেন কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু ফ্লায়ার এবং ব্রোশিওর সেই ব্যাপারটা বছরে কয়েকবার প্রয়োজন হয়। ফুড মেনু, এগুলো কিন্তু বছরে প্রতিনিয়ত প্রয়োজন হয়। যেমন ফ্লায়ার, ব্রোশিওর, লিফলেট, এগুলো দিয়ে কী করা হয়, বিভিন্ন, যেমন ফ্লায়ার, ব্রোশিওর, এগুলোর প্রয়োজন কেন, তাদের প্রতিষ্ঠানে ছাড় চলতেছে কোনো একটা প্রতিষ্ঠানে, তাদের প্রতিষ্ঠানে 50% অফ আছে বর্তমানে, তাদের প্রতিষ্ঠানে নতুন অ্যাডমিশন নিচ্ছে, তাদের প্রতিষ্ঠানে নতুন কিছু অ্যাড করা হয়েছে। তো এই যে ফ্লায়ার বা ব্রোশিওর, এটা কিন্তু প্রতিনিয়তই দরকার, প্রতি মুহূর্তেই দরকার। একটা প্রতিষ্ঠানে বছরে না হলেও অন্তত বেশ কয়েকবার আপনার ফ্লায়ার এবং ব্রোশিওর প্রয়োজন, বেশ কয়েকবার। কিছু কিছু প্রতিষ্ঠানে প্রতি মাসে 2 থেকে 3 বার ফ্লায়ার এবং ব্রোশিওর প্রয়োজন হয়, বা কিছু কিছু প্রতিষ্ঠানে পোস্টার ব্যানারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে এই যে কাজগুলো, এগুলো কিন্তু চাহিদা বেশি, এজ এ ফ্লায়ার এবং ব্রোশিওর, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এইগুলোর চাহিদা বেশি। এর চাইতে আরও গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ধরেন আপনার একটা ই কমার্স বিজনেস আছে বা আপনার একটা সাইট আছে যেখানে আপনি বিজনেস করেন, এখানে আপনার প্রোডাক্টগুলো কিন্তু প্রতিনিয়ত আপলোড করতে হয়, আর এই আপলোড করার জন্য প্রতিদিনেই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তাই ব্যাকগ্রাউন্ড রিমুভ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ফর গ্রাফিক ডিজাইন। যারা ডিজাইন করে বা ডিজাইনিং এর কাজকে যারা করে, তাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার গিগটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনারা এই কাজটা ভালোভাবে শিখে এটা নিয়ে গিগ ক্রিয়েট করেন, দেখবেন আপনারা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছেন, কারণ এই কাজের চাহিদাটা অনেক 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 বেশি, এবং আমি আমার রিসার্চ অনুযায়ীও এই বিষয়টা দেখেছি। তাহলে আপনি যেই কোনো কাজেই, শুধু গ্রাফিক ডিজাইন না, গ্রাফিক ডিজাইন ছাড়াও যেই কোনো কাজে আপনি যখন করবেন, তখন দেখবেন যে আসলে এটা চাহিদাটা কেমন এবং এটা কতটুকু প্রয়োজন, মানুষের কি প্রতিদিন প্রয়োজন কি না, বা মানুষ প্রতিদিন এটার প্রয়োজন কি না, বা এটা ইম্পর্ট্যান্ট কতটুকু, এই ব্যাপারটা আপনি প্রথমেই আইডিয়া করে নেবেন। তাহলে এখানে আমরা যেটা পাইলাম, ফ্লায়ার, ব্রোশিওর, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফর গ্রাফিক ডিজাইনারদের জন্য। এরপর যেটা আছে টি শার্ট ডিজাইন, হ্যাঁ টি শার্ট ডিজাইনটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ টি শার্ট ডিজাইন এই কাজটা যারা করায় তাদের কিন্তু টি শার্ট বিজনেস আছে বা প্রিন্টিং প্রেস আছে, তারা কিন্তু এই কাজগুলো তখন করায়। এই কাজের চাহিদা সবসময় থাকবে, এবং এটা আপনি যত পারেন, যত বেশি তৈরি করতে পারেন ততই ভালো এবং ততই আপনার জন্য বেটার, কারণ এই কাজের চাহিদা কখনো কমবে না। তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আপনি প্রথমত এভাবে ভেবে ভেবে কাজগুলো করতে পারেন। প্রথমত আপনি দেখলেন যে কোন কাজটা সবচেয়ে বেশি মার্কেট টানতেছে, এখন দেখা গেল যে আপনি একজন বিজনেস কার্ডের গিগে ঢুকলেন, ঢুকে দেখলেন সে তার এখানে 3K বা 3K-র উপরে আছে রিভিউ, তো আপনি ভাবলেন যে এটাই খুলবো।
আমি এর জন্য এটাই বলছি না যে আপনি এটা খুলেন, বিজনেস কার্ড ডিজাইন যে গিগ আছে এটা যে আপনি খুলবেন না তা কিন্তু বলছি না, বা আপনি যে বিজনেস কার্ড ডিজাইনের গিগে শুধু খুলেন তাও কিন্তু বলছি না। তবে আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে কোন কাজের চাহিদাটা বেশি, সেটা আপনাকে দেখতে হবে। এরপর যেটা রয়েছে ফেসবুক কভার ডিজাইন, মোস্ট ইম্পর্ট্যান্ট। ফেসবুক কভার ডিজাইন দেখা গেছে বা ফেসবুক পেজের যে কভার আছে এগুলো দেখা গেছে এক একটা ইনস্টিটিউশনে যখন ছাড় থাকে, যখন অফারের প্রয়োজন হয় তখনই কিন্তু তারা তাদের ব্যানারগুলোতে এভাবে লিখে দেয় এবং এটার জন্য এই কভারটাও ডিজাইন করে। তাহলে আমাদের দেখা হলো ফ্লায়ার, ব্লুশিয়ার, ফেসবুক কভার অথবা সকল প্রকার ব্যানার ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই কাজগুলো প্রতিনিয়ত প্রয়োজন এবং এগুলোর চাহিদা সবসময় থাকবে, এখন আছে, ইন ভবিষ্যতেও থাকবে। তাই এই কাজগুলো নিয়ে আপনারা গিগ ক্রিয়েট করতে পারেন এবং ভালোভাবে শিখে গিগ ক্রিয়েট করেন। অবশ্যই আশা করি এই কাজ থেকে আপনারা কী করতে পারবেন, অর্ডার পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।